দেখেন শুটের জন্য কত লোক ভেঙেছে দেখুন, দলে 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 পেছন পেছন জামান করে আসছে শুধু দেখুন দেখুন জনসংখ্যাটা আপনারা নিজেই ভাবুন যে কতটা চাপ পড়ছে আজকে শুটে এসে। আজকে দেখুন বলে কেমন লাগছে নতুন জায়গায় এসে? যে কোনো একটা ছোট বাড়িতে আজকে শুট করতে এসেছি, এই দেখুন এইটুকু বাড়িতে শুট করতে এসেছি, এই বাড়িতে শুট করতে এসেছি, তাও দেখুন ভিড়টা দেখুন। সে হাই ওই হাইটাই করো একটু নাকি ইয়ারে শুটের আগে আমাদের রিহার্সাল। এইটা পুরো ক্লিয়ার করো, দেখা যাচ্ছে ফুল ক্লিয়ার করো। এই তো খুব সুন্দরভাবে বোঝাচ্ছে, কিন্তু এক তো মানে সুন্দরভাবে বোঝাচ্ছে মুখে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি। এই যে এবার নেক্সট শট হচ্ছে হাই, এই দেখো কত লোক হয়েছে, সব যাচ্ছে আবার পরবর্তী জায়গায় যে শুটটা হবে সেখানে যাচ্ছে সবাই। এই যে দেখো কত দূর থেকে ওরা সবাই হেঁটে হেঁটে চলে আসছে আমাদের ভিডিও দেখতে, যেখানেই যাচ্ছে ওরা সেখানেই চলে আসছে, ওদের এত আগ্রহ ভিডিও দেখার। আমাদের করতে হবে কি না করে থাকি দেখে দেখো। এই যে এই যে শফিক একটু হাই করে দে সবাই, স্লাইডিং শটটা নেওয়া হবে আমাদের, এই জন্য আমাদের এই পরিকল্পনা করা হলো। শুট শুরু হয়ে গেছে, এই যে ক্যামেরাম্যান আমাদের, খুব সুন্দর ভিডিও আমাদের, খুব সুন্দর ভিডিও আসছে। যে চুলকুনির গানে আমাদের আবার নেক্সট আর একটা ক্লিপ যেটা আমাদের আছে শ্বশুর বাড়ির সিন, সেই যে শফিক এখানে জল ঢালবে, কি অবস্থা চুলকানির জন্য জল ঢেলে দিয়েছে মাথায় শান। এই তো শফিক, ওই যে শফিক জলের উপর লাভ দিয়েছে চুলকুনি, সেই জন্যে খুব সুন্দর বাতাস হচ্ছে। চলো এবারে চলে আসলাম আর একটা প্লেসে, সেখানে এসেই দেখছি শট চলছে, খুব সুন্দরভাবে ডান্স করছে শফিক ও তার পুরো টিম। এই যে চলো অসাধারণ টেক দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে সারাদিন একটা গানের শ্যুট করলাম, গানটা খুব ভালো হয়েছে, খুবই ফানি গান। গানটার নাম যদি বলি আপনারাও হাসবেন, গানটার নাম হলো চুলকানি। তো আমাদের গানটা উপহার দিয়েছেন বাঙালি নবাব। তো নবাব ভাইকে জিজ্ঞেস করবো যে গানটা মানে এতটা ফানি গান কীভাবে আর কি, মানে মাথায় কী ছিল, কীভাবে তৈরি করলি গানটা? তো দর্শককে দেখুন, এখনকার মানুষ অনেক চিন্তাভাবনায় থাকে, তো সেই জন্য আমরা ভাবলাম যে একটি কমেডি গান বানানো হোক। তো গানটি লিখেছেন উজ্জ্বল ভাই ও গানটি মিউজিক দিয়েছেন সত্যম দা, আর আমাদের পল্লীগ্রাম টিভির অনার এই যে রবিউল ভাই, তো এই যে রোদে গরমের মধ্যে শফিক ও শফিকের অল টিমকে নিয়ে এত মেহনত করে যে এত সুন্দর একটি ভিডিও বানিয়েছে, তো আপনারা দেখবেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। এ পর্যন্তই গানটা আমরা সকাল থেকে শ্যুট করতে লেগেছিলাম, মানে গরম তো প্রচুর গরম, তো খুবই ভালো লাগলো আমাদের গানটা শ্যুট করে। আর গানটা সত্যি কথা বলতে খুবই ফানি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এতটা ফানি মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো আমরা গানটা কেমন লেগেছে তুমি বলো তাহলে একটু দর্শককে, যে গানটা তুমি কতটুকু আনন্দ পেয়েছো গানটা মানে শুরু করার সময়? গানটা খুব ভালো, হেভি আনন্দ পেয়েছি, সবচেয়ে বড় খুশিটা গরম এলো ঠান্ডা হয়ে গেছিল, বড় খুশিটা আনন্দ পেয়েছো তাই তো? মানে বড় খুশি একটা সিন ছিল গানটার মধ্যে, তো ওটাই আমাদের খুব ভালো লেগেছে। ঠান্ডা লাগেনি বরফে? না না কোনো ঠান্ডা নাই, কোনো ঠান্ডা নাই তাই তো? গরমের সময় তো একটু হেভি লাগছে, গরম সময় সেই জন্য। শীতের সময় দিলে কেমন লাগতো? আর টনি গান তুমি কি পার্টে আছো ওখানে? গানে আমি পার্টে নেতা আছি, গানটা খুবই ফানি হবে আপনারা যখন দেখবেন। নেতা নেতা আর কি বলবো, এটা সবাইকে মানতে হবে যে চুলকানির খুবই শক্তি, নেতা ডাক্তার কাউকে ছাড়ে না। না তোমাকে চুলকে লিছে, নেতাকে চুলকে লিছে, ডাক্তারকে ছাড়লো রমজান, ওকে চুলকে লিছে,
মানে যা তো লোক ছিল সবাইকে চুল গিলিছে নেতা মন্ত্রী ডাক্তার কাউকে ছাড়িনি তাই তো তার চুলকানো শক্তি বিশাল শক্তি সেই জন্য বললাম যে কিভাবে লিখেছ আর তোমাদের কি রুল ছিল কি করবে ওই চুলকাবে আমরা দেখব মজা নেব এখানে তুই চুলকে দেখা রুল ছিল তাই তো তো ঠিক আছে আগামী 22 জুন আমরা গানটা রিলিজ করছি আপনারা দেখবেন গানটা খুব ভালো লাগবে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ